হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। আজকের এই সেশানে আমরা আলোচনা করব জিএনএম এএনএম কলেজ চয়েস এবং এই রিলেটেড কিছু কোয়েশ্চেন্স। যেমন তোমরা জিজ্ঞাসা করেছো যে স্যার বা দাদা আমার র্যাঙ্ক এত হাজার, মনে করো কারোর র্যাঙ্ক হচ্ছে 77,000। আমি আজকে একটি তোমাদের স্ক্রিনশট দেখাবো, সেখানে একজন কমেন্ট করছে তার র্যাঙ্ক কিন্তু 77,000, তো সে বলছে আমি কি সুযোগ পাবো সরকারিতে। সেই অ্যান্সারটা আজকে আমি এই ভিডিওতেই দেবো এবং এর কিন্তু যথাযথ আমি ব্যাখ্যাসহ তোমাদের সাথে শেয়ার করব যে এটা কী করে সুযোগ পেতে পারে। আমি কিন্তু বলছি না পাবে না, আমি বলছি পেতে পারে, কীভাবে সেই রাস্তা কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো। ওকে, সেকেন্ড কোশ্চেন অনেকে করছো যে ডোমিসাইল সার্টিফিকেট কী, কখন লাগে, অনেকেই জানে না বিষয়টা, আমি সেই বিষয়টাও কিন্তু একবার আলোচনা করে দেবো। থার্ড যেটা তোমরা বলছো কাউন্সিলিংয়ে নাম না এলে কী করতে হবে, এটা কিন্তু অনেকেই কমেন্ট করছিলে, সেইটাও আমি আলোচনা করব। ফোর্থ হচ্ছে কীভাবে বুঝবে কোথায় চান্স পেয়েছো, কোন কলেজে চান্স পেলে কীভাবে সেটা বুঝবে, সেটা আমি এর আগেও বলেছিলাম যদিও তবু আমি আজকের এই সেশনও কিন্তু একবার আলোচনা করে দেবো। ফিফথ যেটা যে কম রেটের প্রাইভেট কলেজ, এটাও কিন্তু মোস্ট আস্কড কোশ্চেন, যে সবথেকে কম খরচে সবথেকে কম ফি দিয়ে কোন বেসরকারি কলেজে আমি পড়তে পারবো, ঠিক আছে, সেটাও আমি আলোচনা করব। আরেকটি প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু কিছু কিছু জন করেছিল, সেরা এএনএম কলেজ, বেস্ট এএনএম কলেজ কোনগুলো পশ্চিমবঙ্গের, সেই সকল প্রশ্ন আজকের এই ভিডিওতে টোটাল ডিসকাস করব। আর একটি সাবধান আমি তোমাদের করব, সেটি হচ্ছে একটি মেসেজ কিন্তু প্রায় অনেকের মোবাইলে অনেকের কাছে কিন্তু যাচ্ছে, সেটা থেকে আমি কিন্তু তোমাদের সাবধান করব। কীভাবে আসছে, তোমরা কীভাবে বুঝবে সেটা ফেক মেসেজ বা সেটা তোমাদেরকে প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর কোনটা রিয়েল সেটা কী করে বুঝবে, আমি কিন্তু আজকের এই ভিডিওতে একদম ক্লিয়ারলি ডিসকাস করে জানিয়ে দেব। তোমাদের কাজ হচ্ছে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখা, কোথাও কোনো পয়েন্ট মিস করবে না, কারণ একটা পয়েন্টস মিস করলে সেটা কিন্তু তুমি আর বুঝতে পারবে না, সেই প্রশ্নের কোনো উত্তর বুঝতে পারবে না। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি দেখার পর অবশ্যই একটি লাইক করে দাও, তাহলে আমরা মোটিভেট হব। আর পরবর্তীকালে এই ধরনের কিছু অজানা তথ্য যেগুলো তোমরা জানো না, তোমাদের প্রশ্ন, তোমাদের জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এই ইউটিউব চ্যানেল, এবং আমরা সম্প্রতি 5,000 সাবস্ক্রাইবার পরিপূর্ণ হতে চলেছি, তাই তোমাদের অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞ তোমাদের প্রতি। কিন্তু তোমাদের জন্য যেহেতু আমাদের এই ভিডিও, তাই তোমরা যদি লাইক না করো তাহলে আমাদের চ্যানেলটাও হয়তো বন্ধও হয়ে যেতে পারে। অবশ্যই চ্যানেলে যখন এসেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর যদি কোনো প্রশ্ন থাকে, যা যা তোমাদের প্রশ্ন আছে এখনও পর্যন্ত, সব প্রশ্ন করতে পারো, আমি একদম ওপেন করেছি কমেন্ট বক্স, যত ইচ্ছে কমেন্ট করতে পারো। ওকে, তো ফার্স্টে যে কোশ্চেনটি, সেটি হচ্ছে যে বেশি র্যাঙ্ক হলে সে কি সরকারি কলেজে সুযোগ পেতে পারে। যেমন আমি তোমাদের একটু পরেই দেখাবো একজনের র্যাঙ্ক হচ্ছে 77,000, সে কি সরকারি কলেজ পেতে পারে, তো আমি একবার তার কমেন্টটা পড়ে শোনাই, তারপর তোমাকে অ্যান্সারটা দিচ্ছি। তো দেখো, এখানে একজন কমেন্ট করেছিল, সায়ন্তিকা দে, ও কিন্তু কমেন্ট করেছিল দাদা আমার র্যাঙ্ক জিএনএমে র্যাঙ্ক এসেছে 77,964, অর্থাৎ প্রায় 78,000 কিন্তু র্যাঙ্ক এসেছে। আর কি বলছে, ওবিসিতে এসেছে 17,343, আমাকে আমার কি চান্স পাবো, আচ্ছা আমার কি চান্স আছে সেই সম্পর্কে জিজ্ঞাসা করছিল। তো আমি বলবো দেখো, সুযোগ কিন্তু প্রত্যেকের আছে, ঠিক আছে, যেহেতু তোমাদের র্যাঙ্ক বেরিয়েছি, তোমরা র্যাঙ্ক পেয়েছো, তোমরা কেন সুযোগ পাবে না। কিন্তু কথা হচ্ছে এখানে কীভাবে সুযোগটা পেতে পারো, কারণ তোমাদের দেখো আমি এটাই বলতে চাই, তোমরা কী করে সুযোগ পেতে পারো, তোমরা কিন্তু প্রত্যেকে টেন্সড, সেটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি, এবং এখানে কিন্তু আমি কোনো তোমাদের সাথে কোনো মজা করছি না বা কোনো জোকস করছি না, কী করে সুযোগ পেতে পারো সেই একটা রাস্তা আমি আজকে এই ভিডিওতে বলে দেবো। দেখো, প্রথম কথা হচ্ছে যাদের র্যাঙ্ক আছে খুব কম, মনে করো যাদের র্যাঙ্ক আছে 1 থেকে 5,000 তারা কী করবে, তারা ফার্স্টে যে কাউন্সিলিং হবে তাদের নাম তো আসবেই, এটা গ্যারেন্টি। ওকে, কারণ যেহেতু সিট আছে 5,000 মধ্যে, সেহেতু তাদের যেহেতু নাম এসছে 5,000 মধ্যে অবশ্যই পাবে, এটা তো একদম 99% একদম শিওর, কনফিডেন্টের সাথে বলতে পারি। এইবার কী হলো, তাদের মনে করো যে তাদের নাম প্রথমে এলো এএনএমে, মনে করো ফার্স্ট কাউন্সিলিংয়ে তাদের নাম এলো এএনএমে, তারা কী করলো, তারা দেখলো ফার্স্ট কাউন্সিলিংয়ে এএনএমে নাম এসছে, আমি যেহেতু বলেছি যে কোনো সুযোগ তোমরা হাতছাড়া করবে না, তোমরা ভর্তি হয়ে যাবে, ওরা কী করলো 5,000 মধ্যে থেকে মনে করো এখান থেকে প্রায় 2,000 ছেলে মেয়ে কী করবে, 2,000 ছেলে মেয়ের কথা বলছো অনলি, 2,000 মেয়ে কী করবে, ওরা কিন্তু এএনএমে ভর্তি হয়ে যাবে, বুঝে গেল।
মনে করো 2000 মেয়ে 2000 মধ্যে থেকে কিছু কিছু মেয়ে যারা এএনএমে ভর্তি হয়ে গেল, এইবার কি হলো কিছুটা সিট ফাঁকা হলো, ঠিক আছে, 1 থেকে 5000-এর মধ্যে থেকে, তাহলে অন্ততপক্ষে 2000 ধরে নিচ্ছি, 2000 মেয়ে কী করলো ওখান থেকে বাদ হয়ে গেল। পরবর্তীকালে যে কাউন্সিলিংটা হবে, মনে করো সেকেন্ড রাউন্ড যে কাউন্সিলিং, সেখানে কী হবে, সেখানে তো বললো 5000 থেকে 15000, আচ্ছা 20000-ই বলছি, 20000 মেয়েকে কাউন্সিলিংয়ের সুযোগ দিল সেকেন্ড কাউন্সিলিং। আমি একটু বেশি করে বলছি, যদি এটা কিন্তু এদিক ওদিক হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে, এটা কিন্তু কোনো নির্ধারিত বিষয় নয়, সো এটা কিন্তু তোমরা কম বেশি ধরতে পারো। এবার কী হলো যে 20000-এর মধ্যে থেকে সেকেন্ড কাউন্সিলিং শুরু হলো, সেকেন্ড কাউন্সিলিংয়ে দেখা গেলো তোমার নাম এলো, ঠিক আছে, তুমি মনে করো তোমার নাম এলো, বাট এমন অনেক পরিবার আছে, এমন অনেক গার্জেন আছে যারা কিন্তু এফোর্ড করতে পারে না, ঠিক আছে, মনে করো যে সে বেসরকারি একটা কলেজে পেলো, প্রাইভেট একটা কলেজে, সেক্ষেত্রে তার খরচটা কম হলেও তার যে অ্যামাউন্টটা সেটা তাদের মানে এফোর্ড করা সম্ভব নয়, তাদের সেটা পে করা সম্ভব নয়, প্রত্যেক মানে 3 বছরে যদি অন্ততপক্ষে 4 লাখ টাকাও হয়, 3 লাখ টাকা হয়, সেটা তাদের কিন্তু পে করা কখনোই সম্ভব নয়, সেক্ষেত্রে সে কিন্তু সেটা সুযোগ পেয়েও কিন্তু ছেড়ে দেবে, ঠিক আছে। মনে করো এরকম কিছু কিছু অনেক ফ্যামিলি আছে, ম্যাক্সিমাম ফ্যামিলি কিন্তু এরকমই, ওরা কিন্তু যখনই শুনবে যে এত এত টাকা লাগবে, ওরা কিন্তু এইখান থেকে কিন্তু সরে আসবে, সেক্ষেত্রে তোমার সুযোগ একটা আছে, ঠিক আছে, কিছু হোক না হোক অন্ততপক্ষে প্রাইভেট কলেজ তোমার সুযোগ আছে সেকেন্ড কাউন্সিলিংয়ে। এইবার আসছে থার্ড কাউন্সিলিং, তাহলে 20000 পর্যন্ত যাদের নাম আছে তাদের সেকেন্ড কাউন্সিলিংয়ে নাম আসার একটা চান্স আছে। থার্ড কাউন্সিলিং কী হলো যে 20000 থেকে মনে করো 50000, আমি বেশি করে বলছি, 50000 র্যাঙ্ক কিন্তু আসতে পারে। এই ক্ষেত্রে কী হলো, আমি অনেকটাই বেশি করে বলছি, যদিও দেখো তোমাদের কিছুটা মোটিভেট যদি করতে পারি তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। চলো, তো এখানে কী হচ্ছে যে 20000 থেকে 50000 ছেলে মেয়েকে যখন ডাকা হচ্ছে থার্ড কাউন্সিলিংয়ের জন্য, বা থার্ড কাউন্সিলিং যখন তাদের হচ্ছে, সেখানে দেখা গেলো অনেক সিট আছে যেগুলো হয়তো অনেকটাই বেশি মানে এক্সপেন্সিভ, বা অনেক দূরে হয়ে যাচ্ছে, বা কোনো কারণের জন্য তারা কী করলো, ভর্তি হয়েও কিন্তু সে আর করতে চাইলো না, সে টার্মিনেট করে ফেললো। সেক্ষেত্রে মনে করো কিছুটা সিট ফাঁকা থাকবে, ঠিক আছে, সেক্ষেত্রে কিছুটা সিট ফাঁকা থাকবে। এইবার শুরু হবে মপ আপ রাউন্ড, যেটা সব শেষে হয়। মপ আপ রাউন্ডে যেখানে যে সিট ফাঁকা থাকবে সেই রাউন্ডে কিন্তু একটা সেই সিটগুলো নিয়ে কিন্তু একটা কাউন্সিলিং হয়, সেটা কিন্তু সব শেষে হবে। তো সেই মপ আপ রাউন্ডে মনে করো যদি সরকারিতেও যদি সুযোগ পাও, অনেকে কিন্তু দূরে বলে ছেড়ে দেয়, দূরে বা কাছে বলে কিন্তু ছেড়ে দেয়, সেক্ষেত্রে কী হয় তোমরা সেই সুযোগটা পাবে, ঠিক আছে, সরকারি হোক প্রাইভেট হোক, হ্যাঁ গভর্নমেন্ট বা প্রাইভেট, তোমরা কিন্তু সেই সুযোগটা পাবে। সো 50000 কেন, তুমি 70000 কেন, তুমি 80000 যদি র্যাঙ্ক করো তাও কিন্তু সুযোগটা আছে, বাট পাবেই এরকম কিন্তু কোনো গ্যারেন্টি আমি দিচ্ছি না, আমি কেন, কেউ দিতে পারবে না, যে মানে সৃষ্টিকর্তা তিনিও কিন্তু এরকমটা বলতে পারেন না, কারণ দেখো এটা সম্পূর্ণভাবে মানে কি বলবো যে ক্যাপাসিটি, কলেজের ক্যাপাসিটির ওপর কিন্তু এটা ডিপেন্ড করছে, যে কলেজে যতগুলো ওরা যেরকম চাইছে, ওদের যে এক্সপেকটেশান সেটার ওপর ডিপেন্ড করছে, তাই না। সো আমি বলাতে না বলাতে কিছু যায় আসে না, বাট আমি তোমাদের শুধু এই দিশাটা দেখাতে চাই যে তোমরা কাউন্সিলিং পর্যন্ত সুযোগ নাও, ঠিক আছে, কাউন্সিলিং পর্যন্ত অংশগ্রহণ করো, তারপর দেখা যাবে কি হয়, যতটা পর্যন্ত তোমার দেখা যাচ্ছে ততটা পর্যন্ত তো হাঁটো। তুমি যদি সিট ওই জায়গাটা নাই পৌঁছাতে পারো, তাহলে তুমি কি করে তুমি ধরে নিতে পারো যে তুমি সুযোগটা পাবে, তুমি যদি ভয়েই যদি বাড়ি থেকে নাই বেরো, তাহলে তুমি কি করে সেই তুমি গন্তব্যে পৌঁছবে। একটা ট্রেন যখন স্টেশনে ঢোকে, তোমরা জানো যে যখন আমরা কোথাও যাই, মনে করো আমি কোথাও একটা যাচ্ছি, কলকাতা যাচ্ছি, ঠিক আছে, এবার যে ট্রেনটি আসছে, ট্রেনটি যদি ভিড় থাকে আমি কি কি করব, আমি কি ব্যাক করে আমার বাড়ি চলে আসব, ব্যাক করে কি বাড়ি আসবো, নাকি ট্রেনটা ধরার চেষ্টা করবো, যতই ভিড় থাকুক আমাকে যেভাবে হোক ভিড়ে ঠেলাঠেলি করে হলেও ট্রেনে আমাকে জায়গা করে নিতে হবে। তো আমরা কি করি, অবশ্যই সেটাই করি যেটা সেকেন্ড আমি বললাম, আমরা যতই কষ্ট হোক যতই ঝামেলা হোক আমরা কি করি, অন্ততপক্ষে দাঁড়িয়ে হলেও কিন্তু যাওয়ার চেষ্টা করি, কেউ কিন্তু ঘুরে আসি না। সেক্ষেত্রে তোমাকেও কিন্তু এই রকম লেভেলে কনফিডেন্স রাখতে হবে, বোঝা গেল, তোমার কাছে সুযোগ আছে, তুমি কিন্তু সুযোগটা পাচ্ছ, এইটা মনে করে তুমি কাউন্সিলিং পর্যন্ত যাবে। অনেকে আছো তোমরা কিন্তু কমেন্ট করছিলে, দাদা আমি সুযোগ পাবো না তাই আমি প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেলাম, হ্যাঁ এই কলেজের নাম তো, এই কলেজটি কি খুব ভালো, প্লিজ বলো। তা আমি ওদের কোনো রিপ্লাই করিনি, আমার এতটা খারাপ লাগলো যে এতটা পর্যন্ত তোমরা আসলে, আর দুটো দিন যদি অপেক্ষা করে যেতে হয়তো তোমার সুযোগটা হয়েও যেতে পারতো অনেক কম খরচে এবং পশ্চিমবঙ্গের মধ্যেই, তুমি কী করলে সেসব না দেখে চলে গেলে পুরো
ব্যাঙ্গালোরে। এখন আমি কি বলবো, সেই তুমি যদি ভর্তি হয়ে গেছো এখন ভালো হোক খারাপ হোক তোমাকে নিতেই হবে, তাই না? সুতরাং আমি সেই সব প্রশ্নের আর কোনো উত্তরই দিইনি, আমি দেখিও নি যে সে কোন কলেজে চান্স পেয়েছে, সেটা সত্যি আসলে কি ভালো না রিয়েল না ফেক আমি কিচ্ছু দেখতে জানি, কারণ সে কিন্তু আমার কথা শোনেনি। তাই আমি তোমাদের বারবার অনুরোধ করছি, প্লিজ তোমরা কাউন্সিলিং পর্যন্ত অপেক্ষা করো, এবং যদি না হয় সেক্ষেত্রে তোমার যদি মনে হয় তুমি কাউন্সিলিংয়ের চান্স পেলে না তখন তুমি নিতে পারো, তোমাদের কাছে এখনও সময় আছে, তোমরা চাইলে ব্যাঙ্গালোর পরেও যেতে পারবে, বাট কাউন্সিলিং কিন্তু একবারই আসবে, এবং কাউন্সিলিংয়ে কিন্তু তোমাকে যদি অংশগ্রহণ না করো সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো সুযোগ আর পাবে না। ওকে, তো ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং পর্যন্ত আমি অপেক্ষা করলাম, তারপরে মপ আপ রাউন্ডে যদি না পাই সেক্ষেত্রে তো আমার আছেই একটা অপশন, তাই না? সুতরাং তোমরা কিন্তু অবশ্যই কাউন্সিলিং পর্যন্ত অপেক্ষা করতে পারো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আসছি, যারা পরবর্তী কোশ্চেন করেছিলে যে কাউন্সিলিংয়ের সময় কি ডোমিসাইল সার্টিফিকেটের মেডিকেল সার্টিফিকেট, আচ্ছা এই ডকুমেন্টসগুলো লাগবে? অঙ্কিতা দাস ইনি কিন্তু কমেন্ট করেছিলেন, তো বলে রাখি কাউন্সিলিংয়ের সময় নয়, এটা যখন তুমি রেজিস্ট্রেশন করবে আর কিছুদিন পর, অর্থাৎ অক্টোবরের মিডল টার্মে সম্ভবত, সেই সময় তোমাদের একটি রেজিস্ট্রেশন হবে, ঠিক আছে? সেই রেজিস্ট্রেশনে কী করতে হবে, তোমাদের কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে, সেখানে কিন্তু তোমার এই ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্টাল সার্টিফিকেট, তাছাড়াও তোমার কিন্তু এইচএসএ সার্টিফিকেট, এই ধরনের কিছু কিন্তু ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে, এবং সেটা না করলে কিন্তু তোমরা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না, সেটা কিন্তু কম্পালসারি। ওকে, সেটা আমি কিন্তু অবশ্যই পরবর্তীকালে যখনই নোটিশ আসবে আমি তোমাদের জানিয়ে দেবো যে কখন থেকে রেজিস্ট্রেশনটা শুরু হচ্ছে। রেজিস্ট্রেশন করার পর তখন তোমরা কলেজ চয়েস করতে পারবে, কলেজ চয়েস করার পর তোমরা কিন্তু কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে, অংশগ্রহণ করার পর তোমরা যেখানে সুযোগ পাচ্ছ সেখানে তোমাদের সেই সার্টিফিকেটগুলো অরিজিনাল শো করাতে হবে, তার আগে কোথাও কিন্তু শো করাতে হচ্ছে না, বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন আসছি। পরবর্তী কোশ্চেনটি করছে মৌ দাস, বলছে জিএম স্যার, জিএনএমে আমার 7000 এনএমএ। আচ্ছা, বিষয়টা এই একই যেটা আমি একটু আগে আলোচনা করলাম, যে ও বলছে যে আমি কি সুযোগ পাবো। তো দেখো, সুযোগ সবার কাছে আছে, আমি বলছি না যে ওর সুযোগ পাবে তুমি পাবে না, এরকমটা না, সুযোগ সবার কাছে আছে। এখন যার ভাগ্য ভালো এবং যে মানে একদম রেডি আছে যে হ্যাঁ আমাকে যেখানে হোক যেখানে পাবো আমি সেখানে নেব, তাকে তো টলানো খুব মুশকিল, ঠিক আছে? মানুষ চাইলে কী না কী করতে পারে বলো, সবাই সব কিছু করতে পারে। তোমরা একটা গল্প পড়েছো নিশ্চয়ই, ওই যে একটা স্টোরি, বাংলা একটা স্টোরি ছিল, যারা ক্লাস টুয়েলভের পড়েছো কম্পালসারি বাংলায় ছিল, সেখানে কি একটা ট্রেন মনে আছে যে ট্রেনটা কী হয়েছিল, বলেছিল যে ভারতীয়দেরকে ওই একটা স্টেশন না দাঁড়িয়ে কিন্তু চলে যাবে, আর ওখানকার স্টেশনে যারা ছিল প্রত্যেকেই ওই যে যাদেরকে নিয়ে যাচ্ছিলো ট্রেনে করে ওদেরকে অ্যাকচুয়ালি নির্বাসনে নিয়ে যাচ্ছিলো, জেলে সম্ভবত। তো মানে ইংরেজরা এতটাই বদমাইশি করেছিল যে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কোনো খাবার টাবার দেয়নি, তাদেরকে একদম মানে না খাইয়ে রেখে অন্য একটা দেশে নিয়ে চলে যাচ্ছিলো। সেক্ষেত্রে ভারতীয়দের মনে এতটাই কনফিডেন্স, তারা কী করলো যে তারা কয়েকজন ট্রেনের লাইনে কিন্তু বডি দিয়ে দিল, এবং কিন্তু সেই ট্রেনটা দাঁড় করাতে পারলো, ইংরেজদের টলিয়ে দিয়েছিল তাদের মধ্যে যে কনফিডেন্স আছে। তোমরা কেন পারবে না, তোমাদের মধ্যে সেই কনফিডেন্স আছে, তোমরা ল্যাক করছো কেন? তোমরা প্লিজ মোটিভেট হও, আমি বারবার বলছি যে তোমরা কিন্তু হাল ছাড়বে না, কারণ একটা সুযোগ যদি হাল ছেড়ে দাও না তোমাদের কাছ থেকে লাইফের এত বড় একটা অপরচুনিটি মিস হয়ে যাবে, তোমরা পরবর্তীকালে মানে ভাবতে পারবে না যে আমি কী ভুল করেছিলাম। বারবার বলছি, যার ইচ্ছে যার স্বপ্ন আছে জিএনএম পড়ার কম পয়সায়, তারা কিন্তু অবশ্যই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করার জন্য কোনো ফিস লাগছে না, এখানে কিন্তু ফ্রি অফ কস্ট তোমরা কাউন্সিলিং করতে পারছো। তো এই ধরনের প্রশ্ন করবে না যে দাদা আমার কাছে কাউন্সিলিংয়ের সুযোগ হবে কি না, সুযোগ সকলের কাছে আছে, সকলে হয়তো পেতে পারো। হ্যাঁ, এবার যার র্যাঙ্ক একদমই বেশি, যেমনটা একটু আগে আলোচনা করেছিলাম যে যার 77000 80000, ওদের হতে পারে ওদের হয়তো নাম এলো না, বাট তোমাদের নাম আসার সম্ভাবনা আছে, তোমরা কেন হাল ছেড়ে দেবে, তাই না? পরবর্তী প্রশ্নটি করেছে, আচ্ছা এটা একজন করেছিলেন, তো বলছে কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন কবে করব প্লিজ বলেন দাদা। তো দেখুন, বিষয়টা হচ্ছে যে কাউন্সিলিং আপনাদের কবে হবে, তার আগে যে রেজিস্ট্রেশনটা আপনাদের সম্ভবত অগস্ট অক্টোবরে কিন্তু মিডল টার্মে কিন্তু শুরু হয়ে যাবে, আমি এটা অবশ্যই আপনাদের জানিয়ে দেব। আচ্ছা, পরের আরেকটি প্রশ্ন করেছেন যে অনুশ্রী নামে একজন প্রশ্ন করেছে, দাদা প্রাইভেট কলেজগুলোর ফিস স্ট্রাকচার নিয়ে একটা ভিডিও করো না হয় বলে দাও। আচ্ছা, ফিস স্ট্রাকচারটা সেটা তো বলা সম্ভব নয়, কারণ দেখো এখানে এক একটি কলেজের এক এক রকম ফিস, কোথাও হয়তো ড্রেসের জন্য টাকা নেয়, কোথাও হয়তো মানে কোনো একটা ইনস্ট্রুমেন্ট সেটা কেনার জন্য টাকা নেয়, কোথাও হয়তো
এটার জন্য মানে এক্সট্রা কোথাও কোথাও নেয়, কোথাও কোথাও নেয় না, সেক্ষেত্রে তোমাদের যেটা যেটা পছন্দ, যে কলেজটা, যে প্রাইভেট কলেজ হোক, যেটা তোমাদের কাছাকাছি হচ্ছে, বাড়ির কাছাকাছি, তোমরা কী করলে সেখানে গিয়ে খোঁজ নিতে পারো, অথবা তোমরা গুগলে সার্চ করতে পারো সেই কলেজের নাম। সেই কলেজের নামে পাওয়ার পর দেখবে ওখানে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করলে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলসটা বলে দেবে। সুতরাং তোমাদের এটা দায়িত্ব, ওকে? আমি কিন্তু যদি বলো আমি অবশ্যই চেষ্টা করে দেখতে পারি, তোমরা সেই সব কলেজের নামগুলো অবশ্যই কমেন্ট করে দেখাও, আমি কিন্তু অবশ্যই চেষ্টা করে দেখব। চলো পরবর্তী প্রশ্নটি। পার্বতী মুর্মু করেছে, স্যার আমার জিএনএমএ এসটিতে র্যাঙ্ক এসেছে 37,000, আমি কি গভর্নমেন্টে চান্স পাবো? আর আমার এনএমএ এনএ এসেছে কেন, বুঝতে পারছি না, একটু বললে ভালো হতো। তো প্রথম উত্তরটি আমি আর দিচ্ছি না, ওটা অনেকবার দিয়েছি। যে দ্বিতীয় প্রশ্নটি করেছে যে এনএমএ এনএ এসেছে, অর্থাৎ সেখানে কিন্তু কোনো র্যাঙ্ক তাকে দেখাচ্ছে না, সেক্ষেত্রে আমি বলতে পারি, দেখো তুমি যখন অ্যাপ্লাই করেছিলে সেক্ষেত্রে হয়তো তুমি আর ইউ লিভ ইন ভিলেজ, অর্থাৎ তুমি কি কোনো গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, সেখানে হয়তো তুমি এনএ করেছিলে, অর্থাৎ না আমি কোনো গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নই, নো, সেক্ষেত্রে তোমার কিন্তু এনএমএ কোনো সুযোগ দেবে না, ওকে? যারা শুধুমাত্র পঞ্চায়েতের বাসিন্দা এবং সেখানে গ্রাম পঞ্চায়েতে 5 বছর তোমাকে অন্ততপক্ষে স্থায়ী বাসিন্দা হতে হবে, তারাই কিন্তু এনএমএ সুযোগ পাবে। তুমি হয়তো সেখানে না করেছিলে, তার জন্য কিন্তু তোমার কোনো র্যাঙ্ক শো হচ্ছে না, বুঝে গেছে? চলো পরবর্তীটি প্রশ্নটি করেছেন তেজশ্রী বিশ্বাস, দাদা জিএমআর র্যাঙ্কের বেসিসে কাউন্সিলিং হতে হবে তো, নাকি কাস্টের র্যাঙ্ক হিসেবে হবে, একটু জানিও। আচ্ছা, এই প্রশ্নটি আমার খুব ভালো লেগেছে। দেখো জিএনএম যদি তোমার র্যাঙ্ক থাকে, মনে করো জিএনএম তোমার র্যাঙ্ক আছে 7,000, ঠিক আছে, 7,000 র্যাঙ্ক এসছে, আর এসসিতে তোমার র্যাঙ্ক এসছে 2,000, সুতরাং তুমি আশা করতে পারো যেটি বেশি, যেটি কম আছে সেটিতেই তোমার আগে ডাক পড়বে, যেটিতে তোমার ডাক পড়ছে সেটি পেলেই তো হলো না। যে কাউন্সিলিংটি হচ্ছে, দেখো সম্পূর্ণ কিন্তু জিএমআর বেসিসই হয়, ঠিক আছে, কিন্তু যে রিজার্ভেশন কোটা সেখানে যখন ফেলা হয় সেখানে কিন্তু তোমার যে মানে সে তো এসসি তো সুযোগ পাচ্ছে, জেনারেলও সুযোগ পাচ্ছে, ওকে? সুতরাং সেখানে কিন্তু বিষয়টা একটু আলাদা হয়ে যাচ্ছে। তোমার যদি জিএ মানে জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কোনো মানে একটাই র্যাঙ্ক হচ্ছে, বাট যার মনে করো এসসি আছে বা এসটি আছে বা ওবিসি আছে বা পিডাব্লিউডি বা সিভিল ডিফেন্স বা মনে করো সেই অরফান যে ওপর ডিপেন্ড করছে, ফিল আপ করেছে, সেক্ষেত্রে তাদের কিন্তু র্যাঙ্ক হিসেবে কিন্তু তাদের অ্যাডমিশন হবে, এবং র্যাঙ্কে বলে দেবে হয়তো এত এত কাউন্সিলিং, এত এত মধ্যে যারা র্যাঙ্ক আছে তারা এই কাউন্সিলিংয়ে চলে এসো, কারণ ওখানে কিন্তু কম্পিটিশন খুবই কম হয়, ওকে? তো বোঝা গেছে বিষয়টা হচ্ছে, যার যেখানে সুযোগ আসছে, মনে করো কেউ এসসিতে সুযোগ করেছে, তার কিন্তু এসসিতে খুবই কম র্যাঙ্ক এসেছে, সে হয়তো সুযোগ পেয়ে গেল এসসি হিসেবে, ঠিক আছে, সে হয়তো তার নাম এসে 200-তে, তো সে কিন্তু সুযোগটা পেয়ে যাচ্ছে। তো এটা কিন্তু নিশ্চিতভাবে বলা নয় যে কোন কী হিসাবে মানে কাউন্সিলিংটি হচ্ছে। কাউন্সিলিংটি কিন্তু অ্যাকচুয়ালি তুমি ধরে রাখো তুমি জিএমআর হিসেবে চান্স পাচ্ছ। এবার যদি তোমার জিএমআর র্যাঙ্ক প্রচুর হয় তাহলে তুমি দেখো তোমার এসসি কি এসটি কি ওবিসি কী হিসেবে অ্যাপ্লাই করেছিলে, সেই র্যাঙ্ক যদি তোমার মোটামুটি কাট অফের মধ্যে আসে তাহলে তুমি পেতে পারো, ওকে? তো এই ছিল তোমাদের প্রশ্ন। এবার আমি যে প্রশ্নগুলো ভিডিওর প্রথমে করেছিলাম সেই সকল প্রশ্নের কিছু সমাধান তোমাদের সাথে শেয়ার করব। দেখো সেকেন্ড কোশ্চেনটাও আমি কম বেশি আলোচনা করে দিয়েছিলাম যে ডোমিসাইল সার্টিফিকেটটা কী। ডোমিসাইল সার্টিফিকেট হচ্ছে একটা রেসিডেন্টাল সার্টিফিকেট, যেখানে তুমি থাকো, যেখানকার তুমি বাসিন্দা, সেখানকার কিন্তু একটা তোমায় সার্টিফিকেট দেওয়া আছে, একটা পারফর্ম দেওয়া মানে একটা পারফর্মা দেওয়া রয়েছে, সেটা কী করতে হবে, সেটাকে তোমাকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করার পর তোমার এসডিও অফিস থেকে অথবা বিডিও অফিস বা ডিএম অফিস বা যেখান থেকে হোক, যে কোনো সরকারি কোনো একটা জায়গা থেকে কী করবে, সেখান থেকে তুমি সেটা ফিল আপ মানে আগেই ফিল আপ করে নিয়ে যাবে, এবং সেখান থেকে তার একটা সই কিন্তু অবশ্যই নিয়ে আসবে, ওকে? তাহলে কিন্তু সেটা ভ্যালিড হবে। আচ্ছা, আমি সেটা তোমায় একবার দেখিয়ে দেবো যে ডোমিসাইল সার্টিফিকেটটা কী এবং কীভাবে সেটা ফিল আপ করতে হয়, ওকে? চলো একবার দেখে নাও। দেখো বন্ধুরা, এটা একটা একটা পুরনো একটা পিডিএফ যেখানে আমি পেলাম, এখানেও কিন্তু এটা চলবে। তো এটা একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি পিডিএফ, সেখানে কিন্তু এইরকম একটা ডোমিসাইল সার্টিফিকেটের মানে একটি মানে ফর্ম কিন্তু এখানে রয়েছে। তার আগে তোমাদের কয়েকটা জিনিস দেখিয়ে দিই যেটা কিন্তু পরবর্তীকালে যারা চান্স পাবে কোনো একটা কলেজে সেক্ষেত্রে কিন্তু তোমাদের লাগবে। আচ্ছা, এখানে দেখো এরপরেই আছে ভেরিফিকেশান লেটার, এটা কিন্তু তোমাদের প্রিন্ট আউট করতে হবে যারা সুযোগ পাবে। আমি পরবর্তীকালে বলে দেবো যে কী কী করতে হবে ভেরিফিকেশান। এখানে কিন্তু তোমাদের ভেরিফিকেশান হবে যে তোমায় সে যে যে মানে একজন গ্যারান্টার আছে সে কিন্তু কী করবে, এখানে দেখো তোমার নাম
ফর্ম নম্বর, ইমেল আইডি, মোবাইল নম্বর, এখানে কিন্তু তোমার ডিটেলস সমস্ত দেওয়া থাকবে। এখানে তোমার র্যাঙ্ক কত এসেছে, কোন কী হিসাবে র্যাঙ্ক হিসাবে তুমি পেয়েছো সেই সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসে কিন্তু লেখা থাকবে। এটা একটা ভেরিফিকেশান লেটার। আচ্ছা, পরবর্তী যেটা সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যেই কলেজে চান্স পাচ্ছ সেই কলেজে মানে অ্যাডমিশন নেওয়ার আগে কিন্তু তোমাদের মেডিকেল সার্টিফিকেট শো করাতে হবে। ঠিক আছে, যদি তুমি মেডিকেল মানে অর্থাৎ তুমি একদম পারফেক্ট আছো, ঠিক আছে, তোমার মধ্যে কোনো অসুবিধে নেই, সেই হিসেবে একটা তোমাকে সার্টিফিকেট কিন্তু দিয়ে দেবে রুরাল হসপিটাল বা যেই হসপিটাল তোমাদের আশেপাশে আছে, কোনো মানে সুপার স্পেশালিটি হসপিটাল যেটাই হোক না কেন, ডিস্ট্রিক্ট হসপিটাল বা যে কোনো হসপিটাল থেকে গেলে কিন্তু তোমাদের এটা ফিল আপ করে দিয়ে দেবে। এরপর দেখো যেটি আসছে সেটি হচ্ছে রেসিডেন্টাল সার্টিফিকেট, অর্থাৎ এটি হচ্ছে তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেট সেটাই। ওকে, এখানে কি করতে হবে, এখানে দেখো যিনি সাইন করে দেবেন এখানে অন্ততপক্ষে একজন বিডিও অথবা যিনি তোমার এসডিও আছেন বা যিনি তোমার মানে ডিএম আছে, ঠিক আছে, এই লেভেলে কিছু সরকারি আধিকারিককে দিয়ে কিন্তু এই জিনিসটা তোমরা সাইন করিয়ে নেবে। আর এটা তার আগে তোমরা ফিল আপ করে নেবে যে তোমার এখানে ফার্স্টে তোমার নাম হচ্ছে, ঠিক আছে, তোমাদের ফার্স্টে কী হচ্ছে নামটা আসছে, শ্রী বা শ্রীমতী তোমরা যেটা আছো সেটা লিখবে, তারপর কি তুমি সন নাকি ডটার সেটা এখানে লিখবে, মানে তোমার পিতার নাম এখানে লিখবে। আচ্ছা, এখানে যদি তোমার স্বামী থাকে, তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে এখানে ওয়াইফ অফ তোমার স্বামীর নাম লিখবে। এবার কী করতে হবে, কোন ডিস্ট্রিক্টে তুমি বাসিন্দা সেটা এখানে লিখবে, ঠিক আছে। আর এখানে কী লিখতে হবে, তুমি এখানে কতদিন ধরে আছো, হিজ বা হার প্রেজেন্ট অ্যাড্রেস, তোমার এখানে প্রেজেন্ট যে অ্যাড্রেস সেটি লিখবে এবং এখানে তিনি সাইন করে দেবেন। এখানে ডেট এবং প্লেস দিয়ে কিন্তু এই জিনিসটি তুমি রেখে দেবে তোমার কাছে, পরবর্তীকালে যখনই তোমার রেজিস্ট্রেশন হবে সেই ক্ষেত্রে কী করতে হবে, এই যে ফর্মটা সেটা কিন্তু তোমাকে আপলোড করতে হবে সেখানে। ওকে, এটা কিন্তু আপলোড করতে হবে, স্ক্যান করে আপলোড করতে হবে। তো কীভাবে করবে সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের পরবর্তী দু চার দিনের মধ্যে কিন্তু আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো ততক্ষণের জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তার জন্য নাহলে কিন্তু নোটিফিকেশন পাবে না। আচ্ছা, এবার আসি পরের যে প্রশ্নটি, দেখেন এইবার তোমাদের যে প্রশ্নটি ছিল কাউন্সিলিংয়ে নাম না এলে কী করবে, সেক্ষেত্রে বললে কি তোমাদের কিছু করার দরকার নেই, পরবর্তীকালে তোমার যদি সেকেন্ড কাউন্সিলিংয়ে নাম আসে সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে, তার জন্য কোনো কিছু করার দরকার নেই। বাট যার নাম এসেছে, মনে করো ফার্স্ট কাউন্সিলিংয়ে সে একটা কলেজে সুযোগ পেয়েছে, সেটা চাইছে না, সেক্ষেত্রে তাকে সেটা ক্যান্সেল করতে হবে, ঠিক আছে। মনে করো সেই যে মনে করো এটা একটা কলেজ, এই কলেজে সে একটা সুযোগ পেয়েছে, কী করলো সেটাকে ক্যান্সেল, পাশে একটা ক্যান্সেল অপশান থাকবে, সেই ক্যান্সেল অপশানে ক্লিক করবে, তারপরেই থাকবে অটো আপগ্রেডেশান। অটো আপগ্রেডেশানে ক্লিক করলে কিন্তু বলবে আর ইউ শিওর, তুমি ইয়েস করে দিলে তখন কিন্তু পরবর্তী তুমি কাউন্সেলিংয়ের জন্য সুযোগ পেয়ে গেলে। ওকে, আচ্ছা, এইবার হচ্ছে কীভাবে বুঝবে যে তুমি কোথায় চান্স পেয়েছো, সেক্ষেত্রে তোমায় ফোনে মেসেজ দেবে। ওকে, এইবার অনেকের প্রশ্ন হচ্ছে স্যার মেসেজটা আপনি তো বলছেন ফেক কিছু মেসেজ আসছে, তাহলে কোন মেসেজটা ফেক আর কোন মেসেজটা রিয়েল সেটা কী করে বুঝবো। সেটা বোঝার একটি উপায় হচ্ছে যেগুলো দেখবে ফেক মেসেজ বা যেখানে বেশি রেটের বলবে সেখানে কিন্তু লেখা থাকবে কংগ্রাচুলেশনস। ওকে, কংগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড ফর জিএনএম এএনএম ট্রেনিং, ঠিক আছে। তারপর লেখা থাকবে মানে বিটুইন অ্যামাউন্ট, হ্যাঁ, এখানে লেখা থাকবে ১.৫ থেকে ৩ লাখের মধ্যে, এরকম সামথিং কিছু থাকতে পারে কম বেশি। তারপর লেখা থাকবে কন্ট্যাক্ট আওয়ার প্রিন্সিপাল, তারপর একটা ফোন নাম্বার দেওয়া থাকবে। মনে করো আমি বলছি কন্ট্যাক্ট, এই জিনিসটা কিন্তু ভালোভাবে শুনো, কন্ট্যাক্ট আওয়ার প্রিন্সিপাল, তারপর কিন্তু একটা ফোন নাম্বার দেওয়া থাকবে, এটা হচ্ছে ফেক এসএমএস বা সেখানে কিন্তু তোমার কাছ থেকে বেশি টাকা নেবে, ঠিক আছে। এটা তোমায় আমি গ্যারান্টি দিয়ে বললাম সেখানে তোমায় বেশি টাকা দেবে, এই ধরনের মেসেজগুলো কিন্তু আমি বলছি ফেক। এবার কোনটা রিয়েল তোমরা বুঝবে, রিয়েল মেসেজ যখন আসবে তখন কিছুটা এরকম লেখা থাকবে, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ অ্যালোটেড ফর জিএনএম এএনএম কলেজ, অ্যাট তখন তোমার কলেজের নামটি দেওয়া থাকলো, সেটি তুমি জিএনএমের সুযোগ পেয়েছো নাকি এএনএমের শুধুমাত্র সুযোগ পেয়েছো নাকি যাই হোক সরি এই দুটোর মধ্যে একটা সরি তো এই দুটোর মধ্যে কোনটাতে সুযোগ পেয়েছো সেটাই কিন্তু তোমার দেওয়া থাকবে। আচ্ছা, এইবার যে বিষয়টি সেখানে কিন্তু রিয়েল যে এসএমএসটি সেখানে কিন্তু কোনো প্রিন্সিপালে কিন্তু কোনো নাম্বার থাকবে না, ঠিক আছে, তোমার শুধুমাত্র স্কুলের নামটা দেওয়া থাকবে। আর আরেকটি বিষয় হচ্ছে মেসেজটি যেখান থেকে আসে, তোমরা জানো যে মেসেজটি যেখান থেকে আসে সেখানে কিন্তু WB দিয়ে শুরু হয়, ঠিক আছে, WB দিয়ে যদি শুরু হয় তার মানে বুঝবে সেটি কাউন্সিলিংয়ের তরফ থেকে তোমায় মেসেজটি করা হচ্ছে।
বাট যদি অন্য কিছু লেখা থাকে, মনে করো কোনো একটা নাম্বার দেওয়া আছে 1 2 3 5 6 7 0 J J H, এরকম যদি কিছু লেখা থাকে, ওটা মানে তুমি চোখ বন্ধ করে মনে রাখবে সেটা হচ্ছে ফেক একটি মেসেজ। সুতরাং সেই ধরনের কিছু মেসেজ থেকে কিন্তু সাবধানে থাকবে। তোমায় প্রথমেই বলবে যে তুমি এই কলেজে ভর্তি হও, তোমায় 1.5 থেকে 3 লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তোমায় কিন্তু ব্যাঙ্গালোরে আসতেও হবে না। সেইভাবে তুমি ভাবলে যে আচ্ছা 1.5 লাখ টাকার মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে, আমি ভর্তি হয়ে যাই। তুমি কী করলে, তুমি বাড়ির লোককে না জানিয়ে হয়তো বা জানিয়ে তাদের কী করলে, তাদের কাছ থেকে টাকা নিয়ে তুমি চলে গেলে ব্যাঙ্গালোরে, গিয়ে তুমি ভর্তি হতে গেলে, ভর্তি হয়েও গেলে, তারপর 2 মাস পর বা 3 মাস পর যখন তুমি ক্লাস করে বেরিয়ে আসছো, তখন মানে ক্লাস করে করছো, সেই সময় তুমি হঠাৎ জানতে পারলে যে সেখানে এইভাবেই অনেক ছেলে মেয়েকে বলে 1.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, বাট পরবর্তীকালে তুমি জানতে পারলে সেটা শুধুমাত্র একটা সেশান ফি, ঠিক আছে, একটা সেশান ফিতে তারা নেয় 1.5 থেকে 3 লাখ টাকা, তখন তোমার মাথায় বাজ পড়বে যে আমি কী বড় ভুল করলাম। কিন্তু সেক্ষেত্রে তোমার আর অন্য কোনো পথ বাঁচার উপায় থাকবে না। ওকে, তাই আমি বারবার সাবধান করে দিচ্ছি, যে কোনো কলেজ ভর্তি হওয়ার আগে তুমি দরকার হলে 10 বার খোঁজ নাও, 20 বার খোঁজ নাও, 100 বার খোঁজ নাও, বাট ভালোভাবে জেনে নাও যে সেই কলেজে এক্স্যাক্টলি কত টাকা লাগে, টোটাল প্রাইস যে ফিটা সেটা কত টাকা লাগে। সুতরাং এই ভুলে কিন্তু কোনো ক্ষমা নেই, একবার যদি তুমি সেইখানে ভর্তি হয়ে যাও তোমায় কিন্তু পড়তে হবে, নাহলে তোমায় একদম জীবনের মতো ছেড়ে দিতে হবে। কারণ একবার ভর্তি হয়ে গেলে তুমি জানো যে 5 বছরের জন্য তুমি কিন্তু অন্য কোনো কলেজে ভর্তি হতে পারবে না। সুতরাং এই জিনিসটি কিন্তু অবশ্যই মাথায় রাখবে। অনেকেই কমেন্ট করে জানাচ্ছিলে আমাকে, অনেকে মানে হোয়াটসঅ্যাপে SMS করেছিল যে দাদা আমি এই কলেজে ভর্তি হয়েছি ব্যাঙ্গালোরে, আমি কিন্তু তাদের আর কোনো রিপ্লাই করিনি। যে তোমরা যখন এতটা চেষ্টা করলে তোমরা কেন হালটা ছেড়ে দিলে, আর 2 দিন তো অপেক্ষা করতে পারতে, তারপর তো সুযোগ ছিলই। তোমরা তো ব্যাঙ্গালোরে প্রচুর এরকম কলেজ আছে, তুমি চাইলে আমি হাজার হাজার ভিডিও দেখাতে পারি যেরকম অনেক কলেজ আছে যেখানে কম রেট বলে, বাট পরবর্তীকালে কিন্তু অনেকেই হোঁচট খায়। ঠিক আছে, আমি বারবার তোমাদের সাবধান করে দিচ্ছি যে এই ধরনের ভুল কিন্তু করবে না, আর করলে সেটা তোমাদের নিজের দায়িত্ব, আমি জানি না বিষয়টা। ওকে, এবার লাস্ট যে কোশ্চেনটা, কম রেটের প্রাইভেট কলেজ আর সেরা ANM কলেজ, তো এই দুটোই আমি এক্ষুনি আলোচনা করে দিচ্ছি। ফার্স্টে আমি আলোচনা করছি কম রেটের প্রাইভেট কলেজ, সেটা আলোচনা করার জন্য দেখো আমি ফার্স্টেও বলেছি যে যে কলেজটা তোমার বাড়ি থেকে খুব কাছে হবে এবং যেটিতে তুমি বেনিফিটস ভালো পাবে, যেখানে মনে করো বললো যে না তোমায় পরীক্ষা দিতে এখানে, মানে এমন এমন অনেক কলেজ আছে যেখানে পরীক্ষা দেওয়ার জন্য বলে যে ফাইনাল যে পরীক্ষাটা সেটা দিতে তোমাকে ব্যাঙ্গালোর যেতে হবে। ওকে, মানে মনে করো যে তোমার বাড়ি হচ্ছে, তোমার বাড়ি মুর্শিদাবাদ, ঠিক আছে, তুমি একটা সুযোগ পেলে কলকাতার কোনো একটা প্রাইভেট কোনো একটা ইনস্টিটিউটে, সেখানে বললো কি তোমাকে ক্লাস করতে হবে কলকাতায় এসে, বাট পরীক্ষাটা যে পরীক্ষাটা ফাইনাল যে পরীক্ষাটা হয় অ্যাসেসমেন্ট, যেটা মানে অ্যাসেসমেন্টগুলো নয়, যেটা ফাইনাল যে পরীক্ষাটা, সেই পরীক্ষাটা দিতে কিন্তু তোমায় যেতে হবে ব্যাঙ্গালোরে। সেক্ষেত্রে কিন্তু সেটা হলেও হতে পারে, এটা কিন্তু হয় আমি শুনেছি, বাট যদি দেখো যে এরকম বলছে যে তোমায় ওখানেই ক্লাস করতে হবে, ওখানে থাকতে হবে, হ্যাঁ, এবার কি হয়, ওখানে এমন একটা বিষয় জড়িয়ে থাকে না, কোর্স ফি, ঠিক আছে, কোর্স ফি আর মানে মানে সেশন ফি কোর্স ফি একই জিনিস। আরেকটি বিষয় হয় সেটা হচ্ছে কি, মানে সেখানে থাকার জন্য যে ফিটা সেটা কিন্তু তারা বলে না। এবার এখানে গিয়ে কিন্তু অনেকে ধাক্কা খেয়ে যায়, ওরা জিজ্ঞাসা করে স্যার কোর্স ফি কত, বলবে তোমায় 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ যাই বলুক না কেন, মনে করছি সে যদি 2 লাখ টাকা বলে, ও কিন্তু তোমায় বলবে না যে এর মধ্যে, ও বলবে কি এর মধ্যে তোমার কমপ্লিট হয়ে যাবে। এইবার প্রশ্ন হচ্ছে আমি কি টোটাল 2 লাখ টাকা দেবো নাকি শুধুমাত্র এটা কোর্স ফি, ঠিক আছে, এই বিষয়টা একটু মনে রাখবে, কোর্স ফি হচ্ছে শুধুমাত্র 2 লাখ টাকা, ঠিক আছে, আর যখন তুমি সেখানে থাকবে খাবে তার জন্য একটা আলাদা মানে ফি দিতে হয়, সেটা কিন্তু আলাদাভাবে ওরা ধরে। সেক্ষেত্রে তোমায় কিন্তু ওটা বলবে না যে এখানে তোমার টোটাল এত টাকা লাগবে, কারণ কি ওরা চাইবে যে কোনো একটা স্টুডেন্ট যাকে সেকে যেভাবে হোক আমি কী করবো কলেজে অ্যাডমিশন করে নেবো, তারপর তো সে ছাড়তে পারবে না, সেক্ষেত্রে তুমি মরো বাঁচো যেভাবে হোক তোমাকে টাকা দিতেই হবে। সেই আমি সেই জন্য ওপেনলি বলে দিচ্ছি বিষয়গুলো এইরকমই হয়। তুমি হয়তো ভাবছো যে আমি মানে এত কিছু বলছি কেন, কারণ তোমাদের ভালোর জন্যই বলছি। দেখো বিষয়টা হচ্ছে তুমি যখন একবার অ্যাডমিশন নিয়ে নেবে তারপরে কিন্তু তুমি সহজে ছাড়তে চাইবে না, কারণ তুমি অলরেডি পে করে দিয়েছো, তুমি কেন ছাড়বে, তাই না? সেক্ষেত্রে কিন্তু ওরা অ্যাডভান্টেজটা কিন্তু নেবে। সুতরাং এখান থেকে একটু সাবধানে থাকবে, যে কোনো মানে কলেজে ভর্তি হওয়ার আগে তুমি আমাকে কমেন্ট বক্সে জানতে চাইতে পারো যে স্যার আমি এখানে চান্স পাইনি, সুতরাং আমি কি মানে এই কলেজটায় চান্স পেতে পারি বা এই কলেজটি কি ভালো আমার জন্য। সেক্ষেত্রে আমি অবশ্যই আমি একটা সুযোগ
আমি কিন্তু তোমাদের দেব বা তোমাদের জন্য আমি চেষ্টা করব। বাট তোমরা চেষ্টা যদি না করে প্রথমেই যদি তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু আমি সেই বিষয়ে কখনোই সম্মতি দেব না, কারণ আমি চাই যে তোমরা প্রত্যেকেই সরকারি না হোক বেসরকারি পশ্চিমবঙ্গের মধ্যেই পাও, তোমরা কেন দূরে যাবে, তাই না? তো এই ছিল আমাদের টোটাল বিষয়টি। আচ্ছা, এবার যে বিষয়টি যে সেরা ANM কলেজ, দেখো সেরা বলে কিছু নয়, আমি এটাই বিলিভ করি যে যেটাই তুমি সুযোগ পাবে সেটাই সেরা, কারণ এই বছর কিন্তু চান্স পাওয়া আর চাকরি পাওয়া একই বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ ছেলে মেয়ে প্রত্যেকের মাথায় কিন্তু একটাই চিন্তা যে আমি কীভাবে হয় ANM অথবা GNM এর সুযোগ পাবো। এবার যে ANM এর সুযোগ পেয়ে যাচ্ছে সে আর GNM এ কখনো জিতে চাইবে না, বা GNM এ অ্যাকচুয়ালি যখন তোমার কাউন্সিলিং হয়ে গেল ফার্স্ট যে যে চয়েসটা তোমায় দেবে সেটাই অনেকে নিয়ে নেয়, কারণ বাধ্য হয়ে সেটাই নেয়। ও ভাবছে যদি আমি GNM নাও সুযোগ পাই না নাও তো পেতে পারি, সেক্ষেত্রে কী করলো সে ANM টাকে তো জোর নিয়ে নিল, কিন্তু তার ইচ্ছে ছিল GNM হওয়ার বা GNM এর সুযোগ পাওয়ার, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে পারে। তো বিষয়টা হচ্ছে যে যারা চাইছো যে না আমি ANM করবো আমি GNM করতে চাই না, এবং যার র্যাঙ্ক প্রায় ঠিকঠাকই আছে 200 থেকে 500 মধ্যে আছে, তাদের কিন্তু সত্যিই সুযোগটা আছে। তো তাদের জন্য আমি একটি লিস্ট দেখিয়ে দিচ্ছি, সেটা কিন্তু শুধুমাত্র সরকারি কলেজ, এবং সেখানে কিন্তু তোমরা পেলে কখনোই ছাড়বে না, কাউন্সিলিং করার সময় যখনই দেখবে এইগুলো আছে অবশ্যই কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নেবে। ওকে, তো চলো দেখে নিয়ে যাও কী কী সেই কলেজগুলো। দেখো তোমাদের সামনে প্রথমে যে উপস্থাপনটা করলাম সেটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু ANM এর। ওকে, ANM কলেজ ফার্স্টে যেটা রয়েছে, দেখুন আসানসোল হেলথ ডিস্ট্রিক্ট নার্সিং ট্রেনিং স্কুল, সেখানে কিন্তু 50টা ক্যাপাসিটি রয়েছে, ইনটেক ক্যাপাসিটি কটা রয়েছে 50টা। ওকে, আচ্ছা পরবর্তীকালে কটি রয়েছে, দেখো এরপর আসছে ডিস্ট্রিক্ট হসপিটাল কুচবিহার, এটাও কিন্তু গভর্নমেন্ট এবং এখানে কিন্তু সিট রয়েছে 40টা। ওকে, পরবর্তীটা দেখো, পরবর্তীটা হুগলিতেই অবস্থিত HCMM হেলথ স্কুল, এটাও কিন্তু গভর্নমেন্ট এবং এখানে কিন্তু 50টা সিট রয়েছে। বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা North 24 পরগনায় রয়েছে সেটাও কিন্তু গভর্নমেন্ট এবং সেখানে 50টি সিট রয়েছে। বিদ্যাসাগর SG হসপিটাল, এটা খুব নাম করা এবং সুনামধন্য একটি কলেজ, এখানে কিন্তু সুযোগ পেলে খুব ছাড়বে না, এখানেও কিন্তু 50টা সুযোগ রয়েছে। খড়গপুর SD হসপিটাল, এটাও তোমরা নাম শুনেছো, SD হসপিটাল খড়গপুরে যেটি রয়েছে এটাও গভর্নমেন্ট এবং 7টি সিট রয়েছে। বোলপুর SD হসপিটাল, ওকে, এটা বীরভূমেও রয়েছে, যারা যারা বীরভূমে থাকো বা আশেপাশে যারা থাকো অবশ্যই কিন্তু সুযোগ পেলে ছাড়বে না। IDNBG, ওকে, এটা কিন্তু এখানে কিন্তু রয়েছে 40টা সিট। আচ্ছা CRSS যেটি কলকাতায় রয়েছে গভর্নমেন্ট এবং 40টি সিট, এটাও কিন্তু ANM। আর লাস্ট যেটি ঝাউড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, এখানে কিন্তু 30টি সিট রয়েছে এবং এটি গভর্নমেন্ট একটি কলেজ। তো এই ছিল আমাদের মোট ANM কলেজের লিস্ট। ওকে, তো দেখো এই ভিডিওতে আমরা শুধুমাত্র এইটুকুটাই আলোচনা করলাম, এরপরে যে মানে তোমাদের যে আরও কোশ্চেনগুলো, এবং আমি চাইছিলাম আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু ভিডিওটি অনেকটি লম্বা হয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আমি আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীকালে বা পরবর্তী 2-1 দিনের মধ্যে কিন্তু আরও কিছু ভিডিও আমি আপলোড করব, যেটি কিন্তু অবশ্যই জেনে নেওয়া উচিত বলে আমি মনে করছি। তো চলো আজকের মতো এই পর্যন্তই, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।